শুধুই প্রতিশ্রুতির বন্যা বাস্তবে কিছুই হয়নি আজও রাস্তা পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত গোটা গ্রাম রাস্তার দাবিতে বারবার প্রশাসন থেকে জনপ্রতিনিধির দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা কিন্তু কেউ কর্ণপাত করেননি অবশেষে গ্রামে জনপ্রতিনিধি থেকে রাজনৈতিক সমস্ত নেতাদের ঢোকা বন্ধ করে প্রস্টার বাসিন্দাদের গ্রামের বাড়ির দেওয়ালে দেওয়ালে সাটানো হয়েছে প্রস্টার সেগুলিতে পরিষ্কার লেখা রয়েছে গ্রামে পাকা রাস্তা পানীয় জল পরিষেবা চালু না হলে সমস্ত রাজনৈতিক নেতাদের গ্রামে প্রবেশ নিষিদ্ধ দেখেন আমরা রাস্তাটা কি টাকা হচ্ছে না তিন বছর থাকা হচ্ছে না আমাদের এখন এভাবেই থাকবো কি করব যদি করে যায় তো দিবে নেতা ঢুকতে দিবেন না না আমরা ঢুকতে দিব না তাকে নেতাকে কোন নেতাকে ঢুকতে দিব না মালদহের ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের নগর ও আজিমপুর গ্রামের বাসিন্দাদের এমন প্রতিবাদে চাঞ্চল্য ছড়িয়েছে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে প্রশাসনিক কর্তারা ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম পঞ্চায়েতের নগর থেকে আজিমপুর গ্রামের রাস্তা বেহাল এই গ্রামীণ এলাকার রাস্তা এখনও তৈরি হয়নি এদের সমস্যায় পড়তে হচ্ছে হজরতনগর আজিমপুর মিরালদহ সহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের বর্ষার মরশুমে রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা থাকে চলাফেরা একেবারেই করতে পারেন না গ্রামের বাসিন্দারা থেকে বেশি সমস্যায় পড়তে হয় ক্ষুদে স্কুল পড়ুয়াদের এমনকি মুহূর্ত রোগীদের নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে শুধু তাই নয় এ গ্রামে এখনও পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছায়নি চরম পানীয় জল সমস্যায় ভুক্ত হচ্ছে গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীরা বারবার বিভিন্ন মহলে জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বাধ্য হয়ে তারা এই পোস্টার দিয়েছেন পোস্টার দিয়েছি একমাত্র আমরা সব জায়গায় ইয়ে করেছি আমাদের কথা কিছুই ধরছে না আমরা জেলা পরিষদ পর্যন্ত অঞ্চলে ইয়ে করছে কিন্তু প্রধান প্রধান আমাদের কথা কিছুই কিছু করছে না কাদাতে বৃষ্টি দিনে কাদাতে যেতে পারছে না ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না কাদা টাদা মেখে ডেকে একাকার হয়ে যাচ্ছে আর ঘুরে চলে আছে স্কুলে যেতে পারছে না তো মাস্টাররা কি ঢুকতে দেবে কাদা মেঘে থাকলে শরীর নেতাদেরকে ঢুকতে দেবো না কীভাবে কিসের জন্য ঢুকতে দেবো নেতারা তো আমাদের কাজ করছে না আমাদের কথাই না আমাদের আলাও করছে না আমাদের কথা আমরা নিজে নিজে চেষ্টা করবো নিজে নিজে চাঁদা টাদা করে যা হোক টুকরা টুকরা দিয়ে কোনো রকম যাতায়াত করবো কী করবো তো এই গ্রামের বাসিন্দাদের একটাই দাবি ন্যূনতম পরিষেবা পৌঁছে দিলেই কোনো ক্ষোভ বিক্ষোভ থাকবে না কোনো জনপ্রতিনিধি থেকে প্রশাসনের ওপর গ্রামে পোস্টার সাটানো এটাই উদ্দেশ্য দ্রুত জাতে পরিষেবা পৌঁছায় গ্রামে মালদা থেকে হরসিত সিংহ নিউজ এইটিন লোকাল